হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সৃষ্টি আর টুডেজ ভিডিও ইজ দ্য মোস্ট রিকোয়েস্টিং ভিডিও হেয়ার কেয়ার রুটিন তো আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি আমার হেয়ার কেয়ার রুটিন নিয়ে তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দেয় তো ফার্স্টেই বলি যে আমি আমার কিন্তু হেয়ার কেটে একদম ছোটো করে ফেলেছি বিকজ যখন আমি তোমরা আমার যদি সোশ্যাল মিডিয়াতে যারা ফলো করছো আর যারা করোনা কেন করছো না ইমিডিয়েট গিয়ে ফলো করে দাও তো তারা দেখতে পাবে আই হ্যাড লাইক রিয়েলি লং হেয়ার বাট আমার বাড়ির কিছু কাজের জন্য মানে আমার যখন সেকেন্ড ফার্স্ট ফ্লোর যখন আমার বাড়িতে রেডি হচ্ছে তো তখন অনেক কাজ হচ্ছিলো তো তখন আমার হেয়ার পুরো নষ্ট হয়ে যা গেছিলো নিচের দিকটা তখন আমি কেটে ফেলি দেন এখন আবার আমার ফার্স্ট ফ্লোরেও কিছু কাজ হচ্ছে সেকেন্ড ফ্লোরেও কিছু কাজ হচ্ছে তো সেইগুলোর জন্য হেয়ারটা অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিলো তার জন্য আমি কেটে এই লেনথে এনেছি লেন্থ আই থিঙ্ক একই রয়েছে একটু এদিক ওদিক একটু চেঞ্জেস রয়েছে তো ফার্স্টে আমি বলি আমার হেয়ার কিন্তু ন্যাচারালি স্ট্রেট ঠিক আছে কোনোভাবেই কোনোরকমভাবেই আমি কখনো হিট বা কিছু বা কোনো ট্রিটমেন্ট আমি পার্লারে গিয়ে করিনি তো আমার চুল ন্যাচারালি এরকম এবার বলবো যে স্ক্যাল্পকে কী করে হেলদি রাখবে আমি অলওয়েজ প্রেফার করি আ গুড নারকেল তেল আ গুড কোকোনাট অয়েল যেটাতে ইনভেস্ট করা ভেরি ইম্পর্টেন্ট তার জন্য আমি ইউজ করি এর আগের ভিডিও তো আমি দেখি যে এই তো দেখাচ্ছি কোকোনাট অয়েল এটা হচ্ছে এসেন্সিয়া এক্সট্রাক্টেড কোকোনাট হেয়ার হেয়ার অয়েল অ্যান্ড দিস ইজ সো গুড অ্যান্ড সো থিক এটার মধ্যে নাইনটি টোটাল ফ্যাট রয়েছে নাইনটি নাইন পয়েন্ট এইটি সেভেন পারসেন্ট আমি জানি না তোমরা ফোকাস ইয়েস টোটাল ফ্যাট রয়েছে নাইনটি নাইন তো তোমরা দেখতে পাচ্ছ কতটা টোটাল ফ্যাট রয়েছে বাকি ইনগ্রিডিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো মানে দেখা যাচ্ছে আর কি তো ফ্যাটি অ্যাসিডও রয়েছে এর মধ্যে কোলেস্ট্রল রয়েছে সরি কোলেস্ট্রল সব কিছু মিলিয়েই এটা হানড্রেড পার্সেন্ট পিওর লাইক কোল্ড প্রেস কোকোনাট অয়েল এটা ফাইভ হান্ড্রেড এম এল এর অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ফোর থার্টি ফাইভ এটা এমআরপি রয়েছে ফোর থার্টি ফাইভ বাট তোমরা অলওয়েজ অন অ্যান্ড অফ ডিসকাউন্টে পেয়ে যাবে আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করি অ্যান্ড দিস ইজ সো 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 গুড স্ক্যাল্প যদি হেলদি থাকে তো তোমাদের হেয়ার ন্যাচারালি হেলদি হবে তো ডু ফোকাস অন ইয়োর স্ক্যাল বিকজ তোমাদের স্ক্যাল্প কতটা কাজ করছে সেটা দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো স্ক্যাল্পের দিকে ফোকাস করো যাদের স্ক্যাল্প ইভেন আমি দেখেছি এই তেলটা ইউজ করলে ড্যান্ড্রফের ড্যান্ড্রফের সমস্যাটাও অনেকটা রিডিউস করে তো যারা কোনো কিছুরই টাইম পাও না তো তারা নর্মাল একটা শ্যাম্পু ইউস ইউজ করো আর এই কোকোনাট অয়েলটা ইউজ করো ডেফিনেটলি তোমরা চেঞ্জেসটা বুঝতে পারবে নেক্সট আই হ্যাভ অলসো অ্যামেজিং প্রোডাক্ট যারা তেল চিপচিপা হয়ে থাকে সেটা পছন্দ করো না ওয়াটারি টাইপের কিছু চাও তারা ইনভেস্ট করতে পারো ফ্লাওয়ারের এই রোজমেরি হেয়ার স্প্রেটাতে তো হেয়ার ওয়াটার রোজমেরি ওয়াটার অনেক ব্র্যান্ডেরই রয়েছে আমি পার্সোনালি এইটাতে ইউজ করছি কারণ আমি এই ব্র্যান্ডটা এর আগেও ইউজ করেছি দ্যা অ্যাপ্লিকেশান ইজ সো সিম্পল জাস্ট এখানে একটা লক আছে এটাকে আনলক করতে হবে দেন যে জায়গাটায় বল্ট প্যাচেস রয়েছে এই জায়গাটা জাস্ট স্প্রে করে আর ইটস লিটারেলি ওয়াটার সো কোনোরকম কোনো গ্রিজিনেস আনে না অ্যান্ড ইট হ্যাজ সাম কাইন্ড অফ মিন্টি ফ্রেগরেন্স বিকজ রোজমেরি হ্যাজ কাইন্ড অফ মিন্টি কাইন্ড অফ ফ্রেগরেন্স তো এটা স্ক্যালকে সুদো করে আমার এই জায়গা কিন্তু বল্ড প্যাচেস রয়েছে বাই লাইক ছোটোবেলা থেকে আমার এই জায়গাটা হেয়ার ওরমভাবে ইয়ে হয় না মানে লাইক এখানে হেয়ার লাইনটা একটুখানি থিন আমার তো দ্যাট ওকে বিকজ ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে অ্যান্ড আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড উইথ দ্যাট তো এইটা আমি কন্টিনিউসলি ইউজ করেছি দিস ইজ কাইন্ড অফ ফিনিশ অ্যান্ড দ্য প্রাইস অফ দিস ইজ থ্রি ফিফটি বাট ট্রাস্ট মি আমি এটা ওয়ান থার্টিতে পারচেস করেছি নায়িকা থেকে আজকেও আমি দুটো অর্ডার করেছি একসাথে দুটো মি ওয়ান সিক্সটি করে ইচ এটার প্রাইসিং পড়েছে তোমরা চেক আউট করতে পারো সোল ফ্লাওয়ারের রোজমেরি ওয়াটার উইথ ইয়েস এই জন্য একটা মিন্টি ফ্রেগরেন্স রয়েছে আর সোল ফ্লাওয়ার সোল ফ্লাওয়ারের বলছি রোজমেরিরও একটা মিন্টি কাইন্ডার ফ্রেগরেন্স রয়েছে তো দিস ইজ অলসো ভেরি গুড আর এখানে লেখা আছে এটা নন অয়েলি ফর্মুলা এটাও কিন্তু খুব ভালো হেয়ার গ্রোথের জন্য যারা ভালো হেয়ার চাইছো হেলদি হেয়ার চাইছো গো ফর ওয়ান আমি বারবার বললাম স্ক্যাল্প ভালো থাকলে চুল অবশ্যই ভালো থাকবে তো স্ক্যাল্পের দিকে ফোকাস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট গো ফর ওয়ান অ্যান্ড আমেজিং প্রোডাক্ট

একদিন করে এর মধ্যে ওয়ান পার্সেন্ট স্যালসাইলিক অ্যাসিড আছে ওয়ান পার্সেন্ট ল্যাক্টিক অ্যাসিড আছে টু পার্সেন্ট জিঙ্ক কমপ্লেক্স রয়েছে তো এটা কি করে জিঙ্ক কমপ্লেক্স কী করে সেন্সিটিভিটিটাকে কমায় স্যালস্যালিক অ্যাসিড তো জানোই তোমরা স্ক্যালকে এক্সফোলিয়েট করবে যে কোনো স্কিনকে এক্সফোলিয়েট করে ল্যাকটিক অ্যাসিড রয়েছে তো যাদের বিল্ড আপ রয়েছে অয়েলি স্ক্যাল্প রয়েছে এটা সিবন প্রোডাকশানকে কমায় যদি যাতে স্ক্যাল্পটাকে এক্সফোলিয়েট করে যাতে অয়েল বলো বা এই ধরনের রোজমেরি স্প্রে বলো বা ভালো ভালো প্রোডাক্ট স্ক্যাল্পে আরও ভালো করে কাজ করে তো স্ক্যাল এক্সফোলিয়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমি যেহেতু স্কিনেও কেমিক্যাল এক্সফোলিয়েট করি তো হেয়ারের জন্য আমি লো কনসেন্ট্রেটের ডিকনস্ট্রাক্টের এই এক্সফোলিয়েটারটা ইউজ করছি অ্যান্ড ইট গেভ মি অ্যামেজিং রেজাল্ট আমার স্ক্যাল্প বিনা কারণে খুব ইচ্ছি হয়ে থাকে তো সেইটা এটা অনেকটা রিডিউস করেছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ফাইভ নাইনটি সিক্স নাইন এটার প্রাইস হচ্ছে সিক্স নাইন বাট আমি এটা ফোর সেভেন্টি ফাইভ ওর ফোর থার্টি ফাইভে কিনেছি দিস ইজ অলসো আ গুড প্রোডাক্ট স্ক্যাম্পের দিকে ধ্যান দেওয়া খুব 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 ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য নেক্সট প্রোডাক্ট আই হ্যাভ

তো বাট দিস ইজ ভেরি গুড শ্যাম্পু যারা ট্রাই করতে চাইছো ডেফিনেটলি ট্রাই করতে পারো আমার স্ক্যাল্পকে খুব ভালোভাবে ইচিনেস কমায় বাট এক্সট্রিমলি ড্রাই করে দেয় আমার স্ক্যাল্পকে আর একটা যেটা আমি স্মুদনিং জন্য ইউজ করি আলট্রা স্মুদনিং বিয়ার্ড অ্যানাটমির এই হেয়ার শ্যাম্পুটা দিস ইজ অলসো আ গ্রেট গ্রেট শ্যাম্পু ফর স্মুদনিং লাইক ভেরি 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 গুড তো এইটার প্রাইস হচ্ছে প্রাইসটা না উঠে গেছে তো আমি বলতে পারছি না তোমরা একবার এটার প্রাইস ফাইভ নাইনটি ফাইভ তো আমি প্রত্যেক কটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো এরপরে আমি যে মাস্কটা দেখাবো সেটা হচ্ছে বেয়ার অ্যানাটমি তো এটা হচ্ছে বেয়ার বেয়ার অ্যানাটমির অ্যান্টি হেয়ার ফল মাস্ক আমি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটাও ইউজ করি বাট এই মুহূর্তে এখানে নেই তো আমি লাইক আই থিঙ্ক কোথাও একটা আছে বাট এই মুহূর্তে আমার কাছে এই মুহুর্তে নেই বাট ওটা একদম আমি ফোর টু ফাইভ টাইমস ইউজ করছি অ্যান্ড ওটা আমার খুব একটা যেহেতু হেয়ার ফল হয় না তো আমার হেয়ার ফলে কতটা কাজ করছে আমি বলতে পারবো না বাট ইয়াস ভীষণ সফট করে রাখে আমার হেয়ার লেন্থকে তো এই আমি হেয়ার মাস্কটাও ইউজ করি এটার মধ্যে রয়েছে পেপটাইড তো এটার মধ্যে পেপটাইডস রয়েছে তো এটাও হেয়ারকে ভীষণ ভীষণ ভালো স্মুথনিং করে ভলিউম এনে দেয় এরপরে আমি আর একটা শ্যাম্পু দেখাবো যেহেতু আমার এইটা আমার স্ক্যালটাকে এক্সট্রিমলি ড্রাই করে দিচ্ছিলো এইটা আমার পিয়ারে এসছিলো আর তখন থেকে আমি এটা কনস্ট্যান্ট ইউজ করছি অ্যান্ড যেভাবে স্ক্যাল্পকে ক্লিন করে ততটাই হেয়ারকে স্মুথ করে সেটা হচ্ছে পিগ্রিমের নন ড্রাইং অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এখানে লেখা আছে যে নন ড্রাইং অ্যান্ড ট্রাস্ট মি দিস শ্যাম্পু ইজ টু 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 গুড স্ক্যাল্পকে এক্সফোলিয়েটও করে হেয়ারকে স্মুথও রাখে ড্রাই করে দেয় না আর এটার প্রাইস হচ্ছে থ্রি নাইনটি ফাইভ থ্রি নাইনটি ফাইভ আর যখন ড্যান্ড্রফ হয় তখন আমি এইটা ইউজ করি আর যখন নর্মালি থাকে এটাও আমার পেয়ারে এসেছিলো পিলগ্রিমের প্রোডাক্ট আমার পেয়ারেই এসছে তো আমি তোমাদেরকে কোনো মিথ্যা কথা বলবো না ট্রাস্ট মি এই শ্যাম্পুটাও পিলগ্রিমের এই স্মুদনিং স্মুদনিং শ্যাম্পু পাতুয়া যে শ্যাম্পু রেঞ্জটা আমেজিং প্রোডাক্ট এটা আমি সবকটা ইউজ করছি এইটা শ্যাম্পু হেয়ার মাস্ক অ্যান্ড দ্য অ্যান্টি ফ্রিজ কন্ডিশনার এই তিনটে প্রোডাক্টটি আমেজিং অ্যামেজিং অ্যামেজিং প্রোডাক্ট পিলগ্রিম রিয়েলি ক্রিয়েট লাইক গ্রেট প্রডাক্টস তো এই শ্যাম্পুটা ট্রাস্ট মি ভীষণ ভালো লাইক ইটস ফিল কোনোরকম ট্রিটমেন্ট করে আসা হয়েছে চুলের অনলি দি শ্যাম্পু যারা এত এত কিছুতে ইনভেস্ট করতে চাইছো না শুধু এই শ্যাম্পুটাই ইনভেস্ট করো যাদের এক্সট্রিমলি ফ্রিজি হেয়ার ট্রাস্ট মি ট্রাস্ট মাই এভরি সিঙ্গল ওয়ার্ড এই শ্যাম্পুটা তোমাদের চুলকে এতটা স্মুথনিং এনে দেবে তোমাদের যে কেউ দেখে মনে করবে যে লাইক রকম কোনো ট্রিটমেন্ট করিয়া আসা হয়েছে এতটাই ভালো এটা কোনো স্পন্সার ভিডিও নয় আমি জেনুইনলি রিভিউ করছি যে ভীষণ ভীষণ ভালো শ্যাম্পু এই মুহুর্তে যদিও আমি এই শ্যাম্পুটা না আমি অ্যান্টিডেন্টার শ্যাম্পু ইউজ করেছি উইথ দিস কন্ডিশনার তো আমি বলতে পারবো পিলগ্রিমস শ্যাম্পুজ আর রিয়েলি রিয়েলি গুড প্রোডাক্টস নেক্সট আমি কথা বলবো লিভ ইন কন্ডিশনার তো আমি দুটো লিভ ইন কন্ডিশনার লাইক এভরি আদার ডে ইউজ করি আর সেটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান ইজ বেয়ার অ্যাটোমি কার্ল ইনটেন্স ইন কন্ডিশনার আই নো আমি আমার হেয়ার কার্লি না বাট যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছিল আর আমার হেয়ার লেন্থ এক্সট্রিমলি ড্রাই হয়েছিলো তার জন্য আমি এটা ইউজ করছিলাম আর এটা আমার হেয়ারে এটা এমন কিছু এফেক্ট করেনি এমন কিছু এটা আমার হেয়ারকে লাইক সুন্দর বানায় না মেবি হতে পারে যেহেতু এটা কার্ল হেয়ারের জন্য আমার কার্লি হেয়ার নয় বাট আরেকটা যেটা সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের হাইলোরন ময়শ্চারাইজার এটা আমি আমার সেকেন্ড টিউব এটা আমি কনস্ট্যান্টলি ইউজ করে গেছি অ্যান্ড দিস ইজ সুপার গুড সুপার গুড এটার মধ্যে লেখা আছে যে হাইড্রা ফিলিং নাইট ক্রিম বাট এটা এমন কিছু নাইট ক্রিম না আফটার হেয়ার ওয়াশ হেয়ারটাকে ড্রাই করে নেওয়ার পর আমি এটাকে জেনারেস অ্যামাউন্ট আমার লেনথে স্প্রেড করে দিই অ্যান্ড ইট গিভস মি আমেজিং রেজাল্টস আমার হেয়ারকে ভীষণভাবে ময়শ্চার করে তুমি তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে সকালে আমার হেয়ার ওয়াশ করেছি তো ইয়েস দিস এই এইটাতে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো যারা কার্লি হেয়ার গার্লি রয়েছে তারা আমাকে একটু বলতে পারো যে এইটা কি তাদের জন্য যাদের কার্লি হেয়ার তাদের হেয়ারে কি একটু বেশি যে করেছে হবে নাকি আমার স্ট্রেট হেয়ার বলে আমার হেয়ারে অত বেশি কাজ করেনি এটা আমাকে একটু ডেফিনেটলি কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর ডেফিনেটলি ডেফিনেটলি কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা ব্যাবের দেখা হবে পরের ভিডিওতে